আসনে বসছেন। কেন্দ্রীয় সরকার মোদি টু গভর্নমেন্ট তার নতুন ভারতের গল্প শোনাতে গিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই 42টি রাষ্ট্রায়ত্ত সংস্থা, যার 80% হচ্ছে লাভজনক, বিএসএনএল এর মতন সংস্থা, এয়ার ইন্ডিয়া, রেলওয়ে এবং রেলওয়ের আন্ডারে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক, বান্ড স্ট্যান্ডার্ড, ব্রেথওয়েট, লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপ, কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ, আসানসোল রেলওয়ে ওয়ার্কশপ, এতগুলি বাংলার মধ্যে এতগুলিকে তারা বিলগ্নীকরণ করবে বলেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট ডিসিশন, যেটা বাজেটে ওরা র্যাটিফাইও করিয়েছে। তাছাড়াও স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে এসপি, ডিএসপি, আলা স্টিল প্ল্যান্ট এবং এয়ার ইন্ডিয়া ইত্যাদি তো বললামই, ইন্ডিয়ান রেলওয়ে, এগুলিকে বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে। বিএসএনএল এর কর্মীরা 7 মাস মাইনে পায় না, ডিসেম্বরে লাস্ট মাইনে পেয়েছে, এখন অগস্ট, জুলাই পর্যন্ত পায় না। রবিশঙ্কর প্রসাদ আমার লিখিত প্রশ্নের জবাবে নির্লজ্জের মতো লিখিতভাবে মিথ্যে উত্তর দিয়েছে, তো সেই বিএসএনএল এর কর্মী বন্ধুরা তারা তো এমনি মরে আছেন মাইনে না পেয়ে, তো অনশন করলে আর কি অসুবিধে। এবং পরবর্তীতে রাষ্ট্রায়ত্ত সংস্থার পরে পাবলিক সেক্টর আন্ডার টুটিং ছাড়া ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারি সংস্থা, পাবলিক এন্টারপ্রাইজ বেঙ্গল কেমিক্যাল এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক, বেঙ্গল কেমিক্যাল ইত্যাদি প্রচুর লাভজনক। বিএসএনএল এর টাওয়ার তো ভোডাফোন, এয়ারটেল এবং এমনকি এখনকার অধুনা মোদী বন্ধু জিও ব্যবহার করে, তো টাওয়ার তো সব সরকারের, মানুষের, রাষ্ট্রের, দেশের। এবং তার উপরে সেটা আরও সাংঘাতিক লেটেস্ট ক্যাবিনেট সিদ্ধান্ত হচ্ছে কোর সেক্টর, ডিফেন্সের মতন কোর সেক্টর, অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড এবং যত গার্নান্সিয়াল ফ্যাক্টরি আছে, অর্ডন্যান্স ফ্যাক্টরি আছে বাংলায়, সেগুলিকেও বিলগ্নীকরণ, কর্পোরেটাইজ করবার সিদ্ধান্ত হয়েছে। তো ডিফেন্সও বেঁচে দেওয়া হবে, আমাদের সেনারা যে দেশকে রক্ষা করেন, আমাদের নিরাপত্তা দেন, সেই সেনারা এই সমস্ত অর্ডন্যান্স ফ্যাক্টরি, ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরি এইসব জায়গা থেকেই আর্মস এবং অ্যামিউনিশন তৈরি হয়, যা তারা আমাদের দেশের নিরাপত্তার জন্য ব্যবহার করে, তাও চলে যাবে খোলা বাজারে, তাও চলে যাবে হচ্ছে, তাও রাষ্ট্রের হাতে থাকবে না, ডিফেন্সের মতো কোর স্ট্র্যাটেজিক এরিয়াও রাষ্ট্রের হাতে থাকছে না। মোদি টু গভর্নমেন্টের এই হচ্ছে নতুন ভারতের গল্প, তার বিরুদ্ধে আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা 5ই জুলাই বাজেট ঘোষণার পরে সেদিনই আমরা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিলাম যে এটা আমরা মানছি না এবং আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব ধাপে ধাপে। 8ই জুলাই থেকে আমরা প্রাথমিকভাবে গেটে গেটে সারাদিনের অবস্থান করেছি, তারপর গেটে গেটে সারাদিনের প্রতীকী অনশন করেছি, তারপর মিটিং মিছিল তো হয়েইছে, আমরা সংসদেও এই বক্তব্য নিয়ে গেছি গান্ধীমূর্তির পাদদেশে এবং ভেতরেও, সংসদের ভেতরে, লোকসভায়, রাজ্যসভায়। এবং এখানে আমাদের 3rd অগস্ট, গত 3rd অগস্ট আমরা রাসমণি রোডে অবস্থান করেছি, খুব বড় শ্রমিক জমায়েত ছিল সারাদিনে, তারপরে আমরা সেদিনই অ্যানাউন্স করেছিলাম ওই শ্রমিক জমায়েত থেকে 3rd অগস্ট যে 16ই অগস্ট থেকে আমরা গান্ধীমূর্তির পাদদেশে শ্রমিক কর্মচারী বন্ধুরা, যারা এমনিই 7 মাস মাইনে না পেয়ে আক্রান্ত, তাদের এমনিই জীবন চলে যাওয়ার উপক্রম, এবং আপনারা তো জানেন যে স্যালারি হচ্ছে, ওয়েজ হচ্ছে একেবারে ল অফ দ্য ল্যান্ড, লেবার ল, একেবারে প্রথম শর্ত, সংবিধান স্বীকৃত এবং আমাদের সুপ্রিম কোর্টের রায়ও তাই, বেঁচে থাকার অধিকার তো সংবিধান স্বীকৃতভাবে প্রতিটি মানুষের ন্যূনতম মৌলিক অধিকার, ফলে মাইনে তো কারখানা উঠে গেলেও দিতে হয়, রুগ্ন হলেও দিতে হয়, আর বিএসএনএল তো উঠেও যায়নি, আর বিএসএনএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনাও নেওয়া হয়নি, কন্ট্রাক্টও বন্ধ হয়নি, যে শ্রমিকরা মাইনে পাচ্ছেন না পারমানেন্ট থেকে তো কন্ট্রাকচুয়ালি বেশি, তারা তো দিব্যি কাজও করতে হচ্ছে এবং তারা গিয়ে রাস্তায় বিপদ নিয়ে, রিস্ক নিয়ে, সিকিউরিটি ডেঞ্জার করে, পিলারে উঠে কেবেলের কাজ না করলে বা খুঁড়ের মাটি খুঁড়ে নিচে গিয়ে কেবেলের কাজ না হলে বিএসএনএল ক্ষতিগ্রস্ত হয়ে যেত, সে কাজও তারা করছে, অথচ তারা 7 মাস মাইনে পায় না। এবং রবিশঙ্কর প্রসাদ নির্লজ্জভাবে লিখিত প্রশ্নের উত্তরে মিথ্যে লিখেছেন যে জুন অবধি নাকি মাইনে ক্লিয়ার, এবং আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের উপরাষ্ট্রপতিকে যে
আমি প্রিভিলেজ করায় তিনি চেয়ারম্যান রাজ্যসভা হিসেবে শোকস করেছেন রবিশঙ্কর প্রসাদকে, যে কেন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন যে জুন অব্দি ক্লিয়ার, আসলে ডিসেম্বর অব্দি ক্লিয়ার। আমরা আশাবাদী যে নিজেকে সত্যবাদী প্রমাণ করতে এই শোকজের উত্তরে তিনি মাইনেটা ক্লিয়ার করবেন, কিন্তু এখনও কোনো আমরা ব্যয় শব্দ পাইনি। ফলে শ্রমিক কর্মচারীরা একেবারে ধ্বংসের কিনারায় চলে আসছে। ডিফেন্সের মতো কোর সেক্টর যেখানে বেচে দেওয়া হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চুপ করে থাকতে পারে না। ফলে আমাদের দলনেত্রীর নির্দেশে ধাপে ধাপে যে আন্দোলন আমরা পরপর করছিলাম, সারাদিনের অবস্থান, প্রতীকী অনশন, মিটিং, মিছিল এবং বড় শ্রমিক জমায়েত, আজকে পূর্ব ঘোষণা মতোই আমরা এখানে পুলিশের পারমিশন নিয়ে এই এলাকা, ময়দান সংলগ্ন এলাকা আর্মির অধীন, আর্মির পারমিশন নিয়ে আমরা এখানে বসেছি। আজ থেকে শ্রমিক কর্মচারীরা বন্ধুরা অনশন শুরু করছেন। আমরা 12টা অ্যানাউন্স টাইম দিয়েছিলাম, 1টার মধ্যে জমায়েতটা পুরো ভালো মতন আরও হয়ে যাবে। অনেকেই ইতিমধ্যে এসে গেছেন এবং অনেক আমাদের নেতৃস্থানীয় প্রায় সারা রাজ্যের জেলা প্রেসিডেন্টরা, এটা ডিপেন্ড করবে আমাদের দাবি না মানা পর্যন্ত চলতে। আমরা আশাবাদী, সংগ্রাম আন্দোলন আমরা পিছু হটব না, এবং সংগ্রাম আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন জননেত্রী, সংগ্রামের নেত্রী, তার নির্দেশে তার নেতৃত্বে আমরা এই লড়াই করছি। ফলে সংগ্রাম আন্দোলন চলবে যতক্ষণ না এরকম ডিফেন্সের মতো কোর সেক্টর, লাভজনক পাবলিক এন্টারপ্রাইজ বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বিলগ্নীকরণের সিদ্ধান্ত থেকে মোদিটু সরকার পিছু হটে, যতক্ষণ না বিএসএনএল মাইনে পায়, আমাদের সংগ্রাম চলবে। নানান ফর্মে আমাদের লড়াই 5ই জুলাই থেকে চলছে, এখনও চলতে থাকবে।